হুরুল জান্নাহ। এই হুরগুলো হবে পবিত্রা, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা। আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক, আমরা এটা চাই না। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন, তার কথা বলার স্বাধীনতা, তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না, ওজনে কম দেয়া হবে না, মাছে ফরমালিন দেয়া হবে না, যে দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না, এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আর সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে? কথা বলেন, তার ধনভাণ্ডারের কোনো কুল কিনারা আছে? তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, সব দাও, আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি, তারপরেও আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য সবসময় চাইব কার কাছে? ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হয় কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে? দয়াল বাবা, ছোট হুজুর, বড় হুজুর, কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কার কাছে সাহায্য চাব? সব সময় যেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন। আসুন আমরা পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ তুমি সহি সমাজ দান করো। আরো জোরে পড়েন আমিন। সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুস সিদ্দিকিন, সুন্নাতুস সালিহিন। সিদ্দিকিন হচ্ছে তারা যারা সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, সত্য রিসিভ করার ক্ষেত্রে, সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না, চিল্লা এখন ঠিক কিনা? এটা মুমিনের বৈশিষ্ট্য। আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা, মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, ওদের নাম হচ্ছে মুনাফিক। এরকম আছে না কিছু? ভিতরে এক বাইরে আরেক, এদের নাম ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে আছে একটা, বাইরে কয় আরেকটা, মধু হই হই। সিলেটের মানুষ জানে এগুলা, মধু হই হই বিষ খাওয়াইলা, মানে বলে মধু আসলে খাওয়ায় বিষ, আছে না নাই? এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান বে সাদার বাদার, এরা ডানেও যেতে চায় না, বায়েও যেতে চায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা। ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় তারে তেল মারে, এরা উপরে ফিটফাট ভিতরে। সদরঘাট চিনেন? এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই।
মুমিনের রাস্তা একটা, এটা সিরাতুল মুস্তাকিম। মুমিন সত্যের ব্যাপারে আপোষহীন, ঠিক কিনা? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সুন্নাত পালন করেছেন 3 বছর, 3 ইয়ার্স। প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন, দ্বিতীয় বছর ছাগল শেষ, ছাগলের চামড়া খেয়েছেন, তৃতীয় বছর চামড়াও শেষ, গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবনযাপন করেছেন, জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন 10 বছর। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া শব্দ। এই সুন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি, খুশি না বেজার? বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সারমন কন্ডাক্ট করেছিলেন, সর্বশেষ ভাষণ, বিশ্বনবী বলেছেন লাকাদ তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, আছে না নাই? আরেকটি হচ্ছে বিশ্বনবীর সুন্না। এই দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসেন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনাতে চলে যাই। 3টা তাকবীর আমরা ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দেব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর পড়ব অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই পড়ব ইনশাআল্লাহ। পড়েন বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। সুজানগরের ভাইরা অনেক এসেছে মাশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা এসছো দেখি? সর্বনাশ, আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ। তো ঠিক আছে, আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবীর পড়ব, তারপরে অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়বেন, আমি পড়ব লিল্লাহে তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা রেডি? প্রথমে আপনাদের পারফরম্যান্স, লেটস মেক দ্য পারফরম্যান্স। বিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পারফরম্যান্স, ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে, পারফরম্যান্সের জন্য রেডি? গায়ের রক্ত গরম এদের, তাই না? এদেরকে দিয়েই সব সম্ভব। মুসলমান যুবক তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমার কাঁধে অনেক দায়িত্ব। পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না, চরিত্র শেষ করে দিও না, ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না। তোমাদের রক্ত গরম, তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব। তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো। তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াতি কাজ শুরু করলেন, সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে। এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস, ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার। তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য, এ সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, ঠিক কিনা? এবার যুবকদের পারফরম্যান্স, না যুবকরা রেডি? এবার তোমরা তাকবীর পড়ো লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে 3টা, এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে, পারা যাবে মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। Yeah.
আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে, আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ওদের কানের ভেতরে এই তাকবীরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই। ইসলামকে আমি বলি চারা বীজের মতো, চারা বীজ। এই চারা বীজ, ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে, মাটির নিচে গেড়ে দিতে, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো, এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা প্লাস্টিকের টিউবের মতো, যারা সাঁতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে, সাগরে নামে, যাতে ডুবে না যায়। তো এই প্লাস্টিকের টিউবে যত আপনি চেপে ধরে সাগরের নিচে, পানির নিচে ডুবাবেন, এই টিউব উপরের দিকে ভেসে ওঠে। এই জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয়। কে? কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না, এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায়, চিল্লায়। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকব। আল্লাহ তুমি তৌফিক দাও, আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে? জালিকাল কিতাব হুদাল্লিল, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আন টু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন টু দ্য লাইট। ও নবী, কেন এই কোরআন পাঠিয়েছি জানো? এই কোরআনকে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে, জাহান্নামীগুলোরে জান্নাতি বানাতে, মানুষগুলোরে ভদ্র সভ্য সিভিলাইজড বানানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে, ঠিক কিনা? এজন্য যে মা বাবারা ছেলেমেয়েদেরকে ভদ্র বানাতে চান, ছেলেমেয়েদেরকে এই একটা বই পড়ায় দেবেন, বইটার নাম। এজন্য আমি সবসময় বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখায় দেন, এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দিবে, ঠিক কিনা? কারণ কোরআন পড়লে আপনার ছেলে ভদ্র হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে। কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? মুসলমানদের না পড়ে উপায় আছে? কথা বলেন, আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন, আপনার মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন? পড়েন। অসুস্থ? পড়েন। দেশে আছেন? পড়েন। দেশের বাইরে পড়েন। মারা যাচ্ছেন তখনও পড়বেন, পড়তে পড়তে মরবেন, ঠিক কিনা? অনেকে বলবে হুজুর মরতাছি আবার কি পড়ব, তখন পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা। কোরআনের প্রথম কথা কি? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ, পড়েন, পড়ে পড়ে কোরআন, পড়ে পড়ে কোরআন থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে, ঠিক কিনা? আমরা যেন বেশি বেশি কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। আজকের মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সব কাজের রেজাল্ট প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন, আপনি কোন নিয়তে আমলটা করেছেন। আজকের আশাকে বসাকে
কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওসিলা বানায়। চিল্লায় পড়তে হবে আমিন। আসুন আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই। আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল হাসার থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন। কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল? সফল হয়েছে তারা ইমান এনেছে যারা, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা ইমান এনেছে যারা, কার কথা? এই আয়াত থেকে বোঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান। যার ইমান নাই তার জীবনে সফলতা নাই, ঠিক কিনা? আবার অপর আয়াতে আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। আল্লাহু আকবার। আবার এতে রাব্বুল আলামিন বললেন, যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে। আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢুকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই, আমার চেয়ে সফল আর কেউ হতে পারে? কথা বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাতে ঢুকার সুযোগ যে পেল, সেই সফল হলো, ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। সবাই জান্নাতে যাবে না, একদল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে। এখন সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়োরস। আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়োরস। আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না, কারণ জাহান্নামে অনেকে যাবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব। আমরা কই যাব? কথা বলেন, জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। জান্নাতে যাওয়ার ইচ্ছে আছে না সবার? ইচ্ছে নাই কার কার? হাত তুলেন তো। সবার ইচ্ছে আছে তো? আমরা জান্নাতে যেতে চাই, কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা। আরাম চায় নাকি? সবাই আরাম চায়, ঠিক কিনা? জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। ব্যারাম বুঝেন? কষ্টের জায়গা। জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই, জান্নাতে কোনো মারামারি নাই, কিলাকিলি নাই, হরতাল নাই, গদি লইয়া টানাটানি নাই, ঠিক কিনা? জান্নাতের ভেতরে তুফান নাই, বন্যা নাই, ভূমিকম্প নাই, পুলিশের দৌড়ানি নাই। কথা কন, যা দৌড়ানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি। জান্নাতে হবে আরাম। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। ওই দিন জান্নাতিদের মজা দেখা যাবে, কি আনন্দ, কি বিজয় উল্লাস, কি তাকবীরের স্লোগান। সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট। ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি। তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা। ওইখানে কোনো ব্যারাম নাই, কষ্ট নাই, রোগ বালাই নাই, কারেন্টের বিলের ঝামেলা নাই, গ্যাসের বিলের ঝামেলা নাই, মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই। কথা কয় না? এই টেনশনগুলো নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের আছে না? জান্নাতে কি এই টেনশনগুলো আপনারা পাবে? কথা বলেন। তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা? সবাই যেতে চায়, ঠিক কিনা?
আমরা সবাই জান্নাতে যেতে চাই, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, এখানে যেমনি তোমার কোরআনকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি, জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও। আরো জোরে পড়েন আমিন। এখন কি চমৎকার জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছে, শুনতে মনে চায়? শুনবেন, শুনবেন কেমন জান্নাতে আমরা থাকব। আপনাদের এই স্যাক্রিফাইস, আপনাদের এই কষ্ট, আপনাদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে, এটা কি শুনতে মনে চায় না? আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো, আল্লাহর কাছে কোন জান্নাত চাইব, জান্নাতের কোয়ালিটিগুলো কেমন, এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন, জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন, সব শুনে যাব ইনশাআল্লাহ। পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মুমিনদের জন্য তো চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোনো মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, এটা যে কত সুন্দর, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। আদাত চুলি ইবাদিয়া সলিহিন, আমি আমার সলেহ বান্দাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি এমন জান্নাত, মালা আইনুন রাত, যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে যত ধারণা হয় চিন্তা হয় জান্নাতের সৌন্দর্যে, চিন্তার ধারণার বাইরে মানুষ চিন্তা করে ধারণা করে জান্নাতের সৌন্দর্য যে কত সুন্দর কল্পনাতেও আনতে পারবে না। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, মানুষ কল্পনাই করতে পারে না যে কত সুন্দর, এত সুন্দর কোনো দৃশ্যের অবতারণা পৃথিবীতে ঘটে নাই, তো কল্পনা করবে কি করে, কোনো কান জান্নাতের কোনো আওয়াজ শুনে নাই, কোনো চোখ জান্নাতের ওই নাজ নেয়ামত দেখে নাই, জান্নাতের সৌন্দর্যের কথা মানুষ কল্পনাতেও আনতে পারবে না। এই পৃথিবীতে যত সফটওয়্যার ডিজাইনার আছে, বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সফটওয়্যার ডিজাইনারগুলো পুরস্কার প্রাপ্ত, সব ডিজাইনারদেরকে আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে বলা হয়, সবার ডিজাইনগুলো একসাথে করলেও জান্নাতের চেয়ারের 10 ভাগের 1 ভাগ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন এত সুন্দর জান্নাত, এত চমৎকার, অ্যামেজিং, কেমন অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, অসাম, মার্ভেলাস, জিনিয়াস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস, যেটার কোনো তুলনা হয় না, যেটা অসাধারণ, আনপ্যারালাল। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। ওই জান্নাতের জন্য অপেক্ষায় আছি আমরা, ওই জান্নাতে আমরা একদিন প্রবেশ করব ইনশাআল্লাহ। পড়েন বিশ্বাস হয়, ফিল করতেছেন ভেতর থেকে না শুধু কান দিয়ে শুনছেন, ফিল করতে হবে যে না আমরা ঢুকবো ইনশাআল্লাহ ওই জান্নাত আমাদের। মুমিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? তো আসেন ওই জান্নাতে আমরা একটু প্রবেশ করি, জান্নাতের ভেতরে সবাই মিলে একটু ঢুকি, ঢুকবেন? ভয় পাইছে, ভয় পাইছে, ঢুকবেন? সাহস বেড়ে গেছে আবার, জান্নাতে ঢুকবে, আসেন ওই জান্নাতে ঢুকি। তো জান্নাতে একটা শপিং মলে যদি আমি ঢুকতে চাই, কোন দিক দিয়ে ঢুকি? মেইন গেট দিয়ে, মানে গেট ইউজ করতে হয়, দরজা দিয়ে ঢুকা লাগে। তো জান্নাতের দরজা আছে না নাই? কথা বলেন, বিশ্ব নাই বললেন ইন্নালিল ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টা দরজা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রাইয়ান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্ব নাই বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান দরজা দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সিয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢোকার পারমিশন দিবেন, যেহেতু সারাদিন অল দ্য ডে লং সে তৃষ্ণার্ত ছিল, আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই, এজন্য রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ সে পাবে, আর একবার ঢুকলে তার গলায় আর তৃষ্ণা থাকবে না। বিশ্ব নেই বললেন এই 8টা দরজার অনেক মাহাত্ম,
সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকে, প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই সাহাবী, কে সেই মহান সাহাবি যেই সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে, ইনভাইট করবে, অন্য দরজা দিয়ে যাবেন না, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। বিষ্ণুই বললেন, সেই সাহাবি হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক, পড়েন সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিল, অসাধারণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আটটা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে, আসেন আসেন আমার দরজা দিয়ে ঢুকেন। সেদিন আবু বকরের এত সম্মান, উনি সবগুলা দিয়ে ঢুকতে পারবে, আমাদের পারমিশন থাকবে না, এটা কি হতে পারে? সেদিন আবু বকর আমাদের লিডার না, কথা বলেন কথা বলেন তো, লিডার যেটা দিয়ে যাবে আমরাও যাবে ওইটা দিয়ে, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য বিষ্ণুই বললেন, শোনো শোনো, চিন্তার কারণ নাই, মন খারাপ করার কোনো বিষয় নয়, প্রতিদিন সালাত কায়েমের আগে যে তোমরা অজু করো, এই অজু করার পর কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, অজু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই অপরচুনিটি দিয়েছেন, প্রতিদিন আমরা অজু করি, অজুর পরপর আমরা এই শাহাদাত বাক্য উচ্চারণ করব, ইনশাআল্লাহ। পড়েন আরো জোরে, পড়েন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব, মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে না গেছে? কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, আবার কেউ যেন আগে পিছে না হয়ে যান, একসাথে ঢুকবো। কিন্তু তো যে গেট দিয়ে ঢুকবো জান্নাতের, যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস, যে জান্নাতে ঢুকবো, ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই? বিষ্ণুই বললেন, ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন। আমরা যে আমাদের ঘরে ঢুকার জন্য দরজা বানাই, কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো? হ্যাঁ কত 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 সাড়ে চার ফিট বাই ছয় ফিট। বিষ্ণুই বলেন, জান্নাতের যে আটটা দরজা তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মক্কাতা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে, হাজার হচ্ছে বাহরাইনের আরেকটা শহর, মক্কা থেকে বাহরাইন যত লম্বা জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা। চিল্লা এখন আল্লাহু আকবার, তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন, এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকা যাবো আমরা, সুবহানাল্লাহ। পড়েন এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইকোনমিক ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রোমো ক্লাস, স্পেশাল ক্লাস, বিমানের মধ্যে থাকে না, একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস, তারপরে আমরা যে এয়ারকনগুলো দিয়ে যাই গ্রিন লাইন, এটার মধ্যেও ক্লাস থাকে না, বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে আটটা, সুবহানাল্লাহ। পড়েন, অনেকগুলো ক্লাস আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। এজন্য বিষ্ণুই বললেন, ইদা সালতুমুল্লাহ আল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা, আল্লাহর কাছে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, এজন্য চাওয়ার সময় ছোটটা চেও না বড়টা চাইবা। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা। আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো, কথা বলেন? বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে, এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। বলেন, কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে,
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। বিশ্বনে বললেন অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস, জান্নাতুল মাওয়াব, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, দারুল করার, দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ, আলিয়ুন, আটটা ক্লাস আছে। কিন্তু যে কোনো ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাইব জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউসও দিয়ে দেয় আল্লাহর কোনো ঘাটতি হবে? কথা বলেন, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা, বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা, খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে মাবুদ, তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলরে বলবেন যাও, এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়, রেখে আসা হবে, অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এন্ড দিস সুয়াল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই, জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস? সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ, পড়েন আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর, যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে, এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শুনে নাই, ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না, অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো, এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন তো, ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে, মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহরে বলবে আল্লাহ আইন দিস সুয়াল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও।
আল্লাহ বলবেন ওয়াই হাক ইয়াবনা আদম, তোর ধ্বংস হোক হে আদম জাত, মা আগদারাকা, তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই, কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে, ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে, আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে, লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া, একটু দাঁড়া, জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন? সুবহানাল্লাহ কইবেন না? লোকটি বলবে আল্লাহ, প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে, আল্লাহ কাছে ডাকবে, কাছে আয় ও গোলাম, তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে, আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন নো, এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে, তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব। সে আবার চাইতে শুরু করবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ দিতে দিতে সব দিবে, এরপরে বলবে আল্লাহ মাফ ও চাই, দোয়া ও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লা এখন সুবহানাল্লাহ, বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাত, যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয়, তাহলে আমাদের সবাই রে ফেরদাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে? চিল্লায় বলেন সমস্যা আছে? এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই? কথা বলেন, রব্বুল আলামিন বলেন ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা এবার জান্নাতে ঢুকবো, সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে। অমিয়া, কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে, ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না? কথা বলেন, সুজানগরে বোধহয় বানায় টানায় না, আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি, বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য। এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন, আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, কংগ্রেচুলেশন, আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে, ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাজ নেয়ামতে ভরপুর, রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর, এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে, জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত, জান্নাত কে মজাল এলো, জান্নাত তোমারই হে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুর্তি শুরু করি, খাওয়া দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে নো, ইউ আর অ্যাবসলুটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে, দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে, তো এইখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কি না? ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে চাও, এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে, হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস টিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে,
ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না, কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর। হিউজ স্পেস, অ্যামেজিং প্লেস, অসাধারণ জায়গা। জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু, ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, জান্নাত তো অনেক দূরে, এটা ওয়েলকামিং রিসেপশন গেট, দিল্লি কাল্লা টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে। আবার জান্নাতিরা ছুটবে, যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে, এবার 100% নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না। লেটস চিয়ার, চলো এবার চিয়ার করি, কি করি, আনন্দ উৎসব করি। ফেরেশতারা বলবে না ভুল করছেন, এটাও না, জান্নাত সামনে, সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতিদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে, আসল দরজা, সুবহানাল্লাহ পড়েন, আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতিরা ঢুকবে, জান্নাত দেখে তারা অবাক, লাজাওয়াব, থান্ডার্ড, পাজলড, সারপ্রাইজড, অ্যাস্টোনিশড, অবাক করা কাণ্ড, হাউ কাম, হাউ ইটস পসিবল, এত সুন্দর নেয়ামতের আলোক ছটা কেমন হতে পারে। সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মুমিনরা কোন নেয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ, জোরে কোন ঠিক কিনা, وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফল স্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে সবাই, কি বলবে। আর ওনারা ঢোকার সাথে সাথে রিসেপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ওয়েলকামিং রিসেপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন। এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে, ঢুকে কি বিশাল জান্নাত, এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে, তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন, কি সুন্দর সারি সারি পানপাত্র, কি সুন্দর হুর গিলমান, কি সুন্দর বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, রাজমহল, তাজমহল, খাসমহল, সুবহানাল্লাহ পড়েন। ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না, জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে তাই না, কেমন হবে, কেমন হবে, কথা বলেন। আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম, এটা কি সিলেটে, জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে, কথা কন। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাউদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া জারাবিয়্যু মাবথুসা, জান্নাতীরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে, ফুলসজ্জা দেখবে, সারি সারি পানপাত্র দেখবে, সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে, বালিশ দেখবে, সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি, যেদিকে তাকায় খালি সৌন্দর্য, যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতির ওই সোফা সেটগুলোর উপর বসবে, রাত সিংহাসনে হেলান দিয়ে বসবে, মুতাকাবিলিন মুখোমুখি হয়ে বসবে, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সবাই মুখোমুখি হয়ে, সুবহানাল্লাহ, হেলান দিয়ে বসবে। দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে, অনেক র‍্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে, তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা, সুবহানাল্লাহ কইবেন না, হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে বসে ডানি ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকিয়ে দেখে ফুলবাগান, সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলকলতান, সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা, ওদিকে দেখবে ফোয়ারা, এখানে থিম পার্ক, ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক, ওইখানে শিশু পার্ক, ওইখানে অ্যাডাল্ট পার্ক, এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো, এমন কোনো জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না। চিল্লা এখন ঠিক কি না? আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে, ওই ফোয়ারার নাম সালসাবিল, আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে, সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে। সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না? টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হিড়িক আছে না নাই, সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি? ক্লিক আর ক্লিক, আর এখন তো সেলফি ছাড়া চলেই না, কথা কন আমাদেরকে ওই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন। মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি, এমনি একটা অমনি একটা, আরে আমাদের সাথে দাঁড়ায় আর এইভাবে পোজ দেয়। আমি বললাম কি রে এটা কি স্টাইল, কই হুজুর গ্যাংনম স্টাইল, কি স্টাইল, গ্যাংনম স্টাইল। তো জান্নাতীরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আনন্দ মোজ মাস্তি করতে শুরু করে দিবে। তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না, নাজ নেয়ামত দেখলাম, ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম, অনেকক্ষণ হয়ে গেছে, এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না। সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন? আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাযিয়াদাতু কাবিদিল হুত, দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভ ইন জান্নাহ ইজ ফিশ লিভার ফ্রাই, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ, পড়েন, ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে, জান্নাতীরা পেয়ে ইচ্ছামতো খাওয়া শুরু করবে, ঘাপুস ঘুপুস, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই, ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতীদের। ফেরেশতারা বলবে এত ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ, পড়েন, এটা যদি এত ঘাপুস ঘুপুস করেন সামনের গুলো খাওয়া লাগবে না, কথা বলেন। অনেক প্রোগ্রামে ব্যাংকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার, বুফে ডিনার, নাম শুনছেন না? এটা কি বলে এটারে? বুফে ডিনার বা বাফেট ডিনার। বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবে না, আপনার নিয়ে আসতে হবে, আর ওখানে কমসে কম 30-40 পদের খাবার এভাবে সাজানো থাকবে, আপনি প্লেট নিয়ে যাবেন, নিজে নিজে তুলে তুলে খেতে হবে, এটার বলে বুফে ডিনার। সেখানে সব আইটেম একাধিকভাবে থাকে, আপনি মাছ খাবেন 5-6 ধরনের মাছ, আপনি সালাদ খাবেন 5-6 ধরনের সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, গ্রিন সালাদ, ফুড সালাদ, ইয়োগার্ট দেয়া সালাদ, আপনি গোশ খাবেন কয়েক ধরনের গোশ, গরুর গোশ, খাসির গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ, অভাব নাই। তো প্রথম যারা বাফেট ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায়, ওরা প্রথমেই এত নেয়া শুরু করে, পরে নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে, ওগুলো আর খাওয়ার জায়গা নাই, খাইছে কিন্তু গলা পর্যন্ত, এরকম অনেকের হয়, প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত, শেষের দিকে যাইয়া দেখে কবুতরের স্যুপ। সুবহানাল্লাহ, বলেন, তো এটা খেতে মন চাচ্ছে খুব কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই। তো জান্নাতীরা যখন মাছের ভুনা কলিজা পাবে অমনি ধরে ঘাপুস ঘুপুস, ফেরেশতারা বলবে আস্তে আস্তে করেন, আরো অনেক আছে, আরো অনেক আইটেম আছে। এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির ভুনা গোশত নিয়ে আসবে, ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন, ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন, মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, খেতে ভাল লাগবে, এরকম পাখির গোশত এনে জান্নাতীদেরকে দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, পাখির গোশত পেয়ে জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে, ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, কারণ এখানে খাবার দেয়া বন্ধ হয় না, খাবার দেওয়া কখনো থেমে থাকে না। উকুলুহা দাইম, 24 আওয়ার্স সার্ভিস, 24 আওয়ার্স, সকালে আসবেন পাবেন, দুপুরে পাবেন, মাঝরাতে আসবেন পাবেন, যে সময় আপনি খাবার চাবেন জান্নাতীদের জন্য খাবার আছে না নাই, কথা বলেন।
আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে, সরাসরি প্লেটেও দেয়া হবে, আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। লা মাকতুআতু ওয়া লা মামনুআ, এটা কখনো শেষ হবে না, এই ফল নিষেধ করবে না যে পাঁচটা করে পাবেন, ছয়টা নিলে খবরাস। অনেক জায়গায় এরকম হয় না, বিরিয়ানির প্যাকেট দুইটা করে বরাদ্দ আছে না নাই, তিনটা নিতে চাইলে আর দেয় না, আছে না নাই। জান্নাতে কি এরকম হবে যে পাঁচটা করে আপেল বরাদ্দ, ছয়টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে, এরকম হবে না। জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন, যেই বোটা আর ডালা থেকে আপেল ছিঁড়েছেন, মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে এটা দিয়েছেন কেন, কলা তো দুনিয়ায় খাইছি, কমলা দিয়েছেন কেন, কমলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন গোলাম, জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না, জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না, দুনিয়ার কলার ছোলা ফেলতে হয়, কমলার ছোলা ফেলতে হয়, জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না, কমলার ছোলা ফেলতে হবে না, ছোলাও খাওয়া যাবে, ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো ফলের চেয়েও বেশি মিষ্টি। ধোয়া লাগবে না, কাটা লাগবে না, বিচি ফেলা লাগবে না, খোসা ফেলতে হবে না, যেমনে মন চায় অমনে খাইবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল ব্যাংকিউট হল থাকবে, ওই ব্যাংকিউট হলে দেদারসে জান্নাতীরা শুধু খেতেই থাকবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই গেল বাফেট ডিনার, খাওয়ার পরে এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই, কথা কন, চেয়ার করা লাগবে না, চেয়ার্স গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ার্স, আছে না নাই। এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য, দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে, দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দেদারসে মদ খাবে, কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না, ওই মদ খেয়ে জিকির করতে হবে, মন চাইবে কার, চিল্লা বলেন কার। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়, এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না। জান্নাতীদের জন্য চার ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে, চিল্লা বলেন কে, مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. سبحان الله পড়েন, জান্নাতীদের জন্য চার ধরনের পানীয়ের ব্যবস্থা থাকবে, এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে, দুই নম্বর হচ্ছে দুধের ঝর্ণা, তিন নম্বরে মধুর ঝর্ণা, চার নম্বরে মদের ঝর্ণা, সুবহানাল্লাহ পড়ে, যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে, পানি খাবে, ফ্রেশ মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার খান না আপনারা, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না, দুনিয়ার মাম পানির মতো মনে হয়, হ্যাঁ আকুয়াফিনার মতো, ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা, দুধের ঝর্ণা থাকবে, দুধ, বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও, আলাইকুম বি আলবানিল বাকার ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, বেশি বেশি গাভীর দুধ খেও, কেননা এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস, সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন গাভীর দুধের মধ্যে আছে শিফা, আর গাভীর গরুর গোশতের মধ্যে আছে রোগ, গরুর গোশতে রোগ আছে না নাই, গরুর গোশতের ভেতরে কোলেস্টেরল আছে না নাই। অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোশত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আস, এরকম আছে না নাই। খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরলও বেশি। বলেন তো মাছের কয়টা পা, কথা বলেন, সুজানগরের কোনো মাছের পা নাই, আচ্ছা মাছের যেহেতু পা নাই মাছে কোলেস্টেরলও নাই, মুরগির কয় পা, তার মানে কিছু কোলেস্টেরল আছে ঠিক কিনা, গরুর কয় পা, তার মানে কোলেস্টেরল আরো বেশি,
এবার বলেন চিংড়ির কয় পা? পায়ের হিসাব নাই, তার মানে এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই। তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে, তাদের জন্য মদের ঝর্ণা থাকবে, ইউসকুনা মির রাহিকিম মাখতুম, মদের ঝর্ণাও থাকবে আবার বোতলের মদও থাকবে। এরকম বোতল ধরে খায় না, জান্নাতিরাও খাবে কিন্তু মাতলামি হবে না। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে, মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে, মিজাজুহা জঞ্জাবিলা জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে সব হবে শারাবান তাহুরা, এই মদ এই পানীয় এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? এই শারাবের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? চিল্লায় বলেন, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি, আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা, আবরাদু মিনা সালজ বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এভাবে জান্নাতীরা একের পর এক ড্রিঙ্কস খেতে শুরু করবে। তাহলে আপনি জান্নাতে ঢুকলেন, ইচ্ছে মতো খাবার দাবার খেলেন, ড্রিঙ্কস করলেন, এবার কিছু চমৎকার গেট আপ আর ড্রেস আপের প্রয়োজন আছে না নাই? জান্নাতে মনে পোশাক টোশাক থাকবে না? থাকবে। আল্লাহ বলেন ওয়া লিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রেশমের কাপড় দিয়ে ড্রেস আপ পরিয়ে দিবেন। দুনিয়াতে পুরুষ মুমিন পুরুষের জন্য গোল্ড ইউজ করা আর রেশমের সিল্কের কাপড় ব্যবহার করাকে হারাম করে দিয়েছে কে? কিন্তু জান্নাতের ভেতরে গোল্ড আর রেশম দিয়ে জান্নাতীদের পোশাক বানিয়ে দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, দ্যার ড্রেস উইল বি ইন জান্না উইথ ফাইন গ্রেন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে মিহি সবুজ রঙের রেশমের কাপড় দিয়ে যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারির ডিজাইন থাকবে, স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা থাকবে, ডিজাইন থাকবে, এগুলো জান্নাতীরা পরে পরে ঘুরবে। ওয়াইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, সব জান্নাতীদেরকে রব্বুল আলামিন হাতের মধ্যে জান্নাতের গোল্ডের ব্রেসলেট পরিয়ে দিবে। যুবকরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না, চুড়ি পড়ো না, কিছু কিছু ছেলে আছে দেখে হাতে চুড়ি পড়ে, আছে না নাই? মৌলভী বাজারে নাই, আছে হাতে চুড়ি পড়ে, কানের মধ্যে দুল পড়ে, আবার এইদিকে সিদ্রি করে, এদিকে আবার এই জায়গায় সিদ্রি করে, এরকম ডাকাত আছে না নাই? কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপানো, সামনে এরকম ঘোড়া কাটিং নাম দিয়েছি আমি এটার, আছে না নাই? এটাকে হাদিসের ভাষায় বলে কাজা, কি বলে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, বিশ্বনবী এই কাজাহ কাটিং দিতে, এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যুবক ভাইরা, যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো, তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না, মানা যাবে না? ইনশাল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাল্লাহ। সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে, আসাবির সুরের বহুবচন মানে চুড়ি, ব্রেসলেট, প্রত্যেক জান্নাতের হাতে স্বর্ণের চুড়ি পড়ায় দিবে কে? চুড়ি বললে কেমন কেমন লাগে না? তাহলে ব্রেসলেট, সবার হাতে একটা করে ব্রেসলেট ধরায় দিবে কে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রচন্ড খাবার দাবার হলো, ড্রিঙ্কসও করলাম, সুন্দর জামাও পরলাম, এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই? যাবেন, যাবেন, ঘুরতে যাবেন জান্নাতে, জান্নাতে জান্নাতের এবার বেড়াতে বেরোবে, শপিং করতে বেরোবে। জান্নাতে মনে হয় কোনো শপিং মল টল নাই, আছে সহি মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা সুকান ইয়াতুনাহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ। বিশ্বনবী বলেন সহি মুসলিমের বর্ণনা, জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে জান্নাতীরা,
প্রতি শুক্রবার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভেতরে যে ভিড় করবে, ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতি পোশাক পরে সুগন্ধ আর পারফিউম মেখে মেখে জান্নাতিরা শপিং মলে শপিং করতে আসবে। শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনা লাগবে, তাই না? কথা বলেন, দুনিয়াতে শপিং করতে গেলে কি লাগে? কার্ড দেওয়া লাগে, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে, ঠিক কিনা? জান্নাতে কোনো টাকা দেওয়া লাগবে? ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, এর চেয়েও ছোট। হ্যাঁ, যমুনা ফিউচার পার্কের মতো, দুবাই মলের মতো। দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল, এটার নাম হচ্ছে দুবাই মল। মালয়েশিয়াতে একটা আছে KLCC, পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল, মিড ভ্যালি শপিং মল। জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে? কথা বলেন, এত সুন্দর হবে যেটা জান্নাতিদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এবার জান্নাতিরা শপিং করে দেদারসের ডানে বায়ে যাবে, যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন। রাস্তার মধ্যে যদি যানজট লাগে ঝামেলা আছে না নাই? জান্নাতে কি যানজট থাকবে? বৃষ্টি তুফান কিছু থাকবে? কিছু থাকবে না। আল্লাহ বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের ওয়েদার, জান্নাতের আবহাওয়াটা এত চমৎকার, মোলায়েম হবে, জান্নাতে সূর্যের প্রখণ্ড তাপও থাকবে না, আবার শীতের কনকনো ভাবও থাকবে না, নাতিশীতোষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মহিলারা শপিং করতে পছন্দ করে, ঠিক কিনা? দেদারসে শপিং করবে আমাদের আপারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা শপিং করে ওই দিন একেবারে কুপায় ফেলবে। মহিলাদের নিয়ে, স্ত্রীদের নিয়ে শপিং মলে বেরোইছেন না? একটার পর একটা আপনার হাতে ঝুলাই দিবে, আছে না নাই? বিশাল এরকম প্যাকেট নিয়ে নিয়ে আপনার খালি পিছনে পিছনে ঘুরতে হবে, আপনার অবস্থা বারোটা, ওইদিকে তাকায় না, আছে না নাই? জান্নাতে এই টেনশন নাই, টাকা দেওয়া লাগবে না, ক্রেডিট কার্ড মারা লাগবে না, ইচ্ছা মতো ওনারা শপিং করবে। যত জুয়েলারি মনে চায়, যত অর্নামেন্ট মনে চায়, যত জামদানি শাড়ি মনে চায়, ইচ্ছে মতো তারা কিনবে। মেয়েরা এগুলো পছন্দ করে, ঠিক কিনা? যার যেটা পছন্দ আল্লাহ জান্নাতে তার জন্য সেটার ব্যবস্থা রেখেছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? ম্যারিজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন, আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কয় না দেখছেন? পোলাপানরা কইলেও মুরব্বীরা কয় না, আমরা কমু না, আমরা অনেক কইছি আর কমু না। বলবেন নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন, এতে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন, কক্সবাজারে ঘুরতে গেলেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন, সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আলহামদুলিল্লাহ, কোন আজকে রাতে যে ভাবির এই গানটা শোনানো যাবে না? এই গানটা শোনাইলে সওয়াব হবে, আল্লাহর কসম করে বলছি। বিশ্বনাই বললেন, অফি বুদাইয়া হাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক লেপের নিচে, এক কম্বলের নিচে শুয়ে থাকো, তার প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে তোমার আমলনামা ভরে দেয় কে? আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত মিলান, দুই হাতের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন, টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, প্রতিটা মুহূর্তকে সৎকা হিসেবে কবুল করে নিচ্ছে কে? তার মানে জায়গা মতো কাজ করলেই সওয়াব, কিন্তু স্ত্রীকে ভালোবাসার গান এটা না শোনা, যদি ভাবিরে শোনান, যদি শালিরে শোনান, চাচাতো বোন কাজিনদের শোনান, ঝামেলা আছে না নাই? তার মানে জায়গা মতো শোনালে সবটাতে সওয়াব, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে, চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এবার পুরুষদের চোখে সব চাইতে দামি জিনিস হচ্ছে সুন্দরী নারী, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেছেন, খবরদার সুন্দরী নারীর দিকে তাকিয়ে থেকো না,
তাকিয়ে থাকবা তোমার বিবির দিকে, কার দিকে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? না, কোনো অপরাধ নাই, স্ত্রীর দিকে তাকান, কিন্তু ভাবির দিকে তাকালে অপরাধ, শালের দিকে তাকালে অপরাধ নাকি অপরাধী? হ্যাঁ, এখন তো সব জায়গায় খালি তুই অপরাধী, তুই অপরাধী। আল্লাহ তুমি আমাদেরকে অপরাধী বানিও না, তুমি আমাদেরকে জান্নাতি বানাইও। চিল্লায় পড়েন আমিন। পুরুষদের চোখে আল্লাহ তাআলা নারীদেরকে সুন্দর করে বানিয়েছে, নারীদের সৌন্দর্য দেখলে পুরুষ পুলকিত হয়। এজন্য পুরুষের জন্য স্পেশালি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হুরুল জান্নাহ রেখে দিয়েছে, হুরুল জান্নাহ। আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহারা, এই হুরগুলো হবে পবিত্রা, পবিত্রা নারী, এদের কোনো মাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ঋতুস্রাব নাই। এই হুরের কোনোদিন হায়েজ হয় না, কোনোদিন নেফাস হয় না, এরা হচ্ছে কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হুরুন আইন, ডাগর ডাগর থাকবে এদের চোখ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তার চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম্পস্যা, একবার দেখলে আর চোখ ফেরাতে মনে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংশা, আমি স্পেশাল ভাবে তাদেরকে তোমাদের জন্য বানিয়েছি, বছরের পর বছর, লক্ষ কোটি বছর তারা জান্নাতে তোমাদের জন্য অপেক্ষায় আছে। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন মানুষ কোন জিন ওই হুরদের গায়ে কোনদিন টাচ করে নাই। সুবহানাল্লাহ, ইন্ট্যাক্ট হুর, কেউ তাদের গায়ে টাচ করে নাই, এত সৌন্দর্য তাদের দেহ বেয়ে পড়বে, তাদের দেহের দিকে তাকালে মাসলের ভেতরে, মাংস পেশির ভেতরে যে রগ আছে, রগের ভেতরে যে রক্ত চলাচল করে, এটাও বাইরে থেকে দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মগজ আছে, অস্থি আছে, এগুলো যে নাড়াচাড়া করে দূর থেকে নজর করলে সেটাও টের পাওয়া যাবে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। ওই হুর পেয়ে আমরা খুশি না বেজার? পোলাপান সবকে আমাদের অনেক খুশি লাগতেছে এখন, আছে না নাই? ওই হুর আমাদের দরকার আছে না নাই? আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একের পর এক, একটার পর একটা নাজ নেয়ামত আল্লাহ দিতেই থাকবে। আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রাহিম, তোমাদের মনে যেটা চাইবে সবটাই জান্নাতে রেখে দিয়েছে কে? দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস, একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না, ঠিক কিনা? সুস্থ থাকলে সব কিছু খুব ভাল লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বার্ধক্য, যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেয়ামত বেশি ভোগ করতে পারে। বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে? কথা বলেন। তিন নাম্বার হচ্ছে মৃত্যু, দ্য ডেথ, দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ, আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। আমরা সবাই জানি কবে মরব, আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব, আমরা মরব, ঠিক কিনা? এটা আমরা জানি না, জানি, কিন্তু আমরা কবে মরব এটা কি কেউ জানি? চিল্লায় বলেন। তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয়। আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে, জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম। এক ফেরেশতা এসে ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাত, জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতের ভেতর আজীবন তোমরা সুস্থ থাকবা, জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাসুব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের ভেতর সবাই যুবক থাকবা, কেউ আর বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবা, আর তোমাদের মরণ হবে না। অসুস্থতা নাই, বার্ধক্য নাই,
মরণ নাই, খালি আছে আরাম, খালি কি আর সুখ, স্বাচ্ছন্দ্য, ঠিক কিনা? আবার বিশ্ব নবী বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা, মানে দাড়ি থাকবে না, মোষ থাকবে না, গায়ে কোনো পশম থাকবে না, সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক। আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক। আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে। কোন সুবহানাল্লাহ, এভাবে জান্নাতিরা জান্নাতে ঢুকে মোজ মস্তি আনন্দ উল্লাস ফুর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা, এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম, বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে, ওলামায়ে ইকরাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো? সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই, একটা পাই নাই। আল্লাহ বলবেন সেটা কি? ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই, তোমারে দেখি নাই, তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই। কি পাও নাই? তোমারই তো পাই নাই, যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই। আল্লাহ বলেন ঠিক আছে, আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব, আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব। কোন সুবহানাল্লাহ, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে, জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, নিশ্চয় তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে, যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও। এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো, সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবে। কোন সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবেন, বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তাআলা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে। লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন। পড়েন সুবহানাল্লাহ, বিশ্বনবীর পরে বসবে অন্যান্য নবীরা, তারপরে সালিহিনরা, সিদ্দিকিনরা, সোহাদারা, তারপরে সব মুমিন বান্দারা, আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ। পড়েন, আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে? কথা কন, আমাদের থাকাই লাগবে, যেই কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, এই বর্ণনাটা সহি না। হেজাব মে ওয়ারা ইল হেজাব, পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহ জানে, ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। তিনি যে কেমন আমরা জানি না, লাইসাকা মিসলিহি শাই, লাইসাকা মিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ, পড়েন, আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন, নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে। এক সেকেন্ডকে 1,000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1,000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড, 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন, ঝলকানি দিয়েই শেষ, আর সামনে নাই। কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো, এইভাবে তাকিয়েই থাকবো, কিন্তু সামনে কিন্তু আর নাই, ওই একবারের জন্য একটু দেখাইছিলেন, ওইটার দিকে তাকিয়ে থাকবো। এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, নবীরা তাকিয়ে থাকবে, অলিরা তাকিয়ে থাকবে, সালিহিনরা তাকিয়ে থাকবে, সোহাদারা তাকিয়ে থাকবে, আমরা তাকিয়ে থাকবো, বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো, পাগল হয়ে যাবে, সব পাগল হয়ে যাবে,
সৌন্দর্য থেকে পাগল পাড়া হয়ে যাবে, কিন্তু সামনে কিন্তু নাই। এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে, ও নবীরা, ও অলিরা, আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে, আমাদের কিছু হক আছে না? সুবহানাল্লাহ, পড়েন, আমাদেরকেও কিছু সময় দেন, জান্নাতের অন্যান্য নাজ নেয়ামত ভোগ করতে হবে। আসেন আসেন, হুর আর গেলমান রে এসে যখন জান্নাতিদেরকে ডাকাডাকি শুরু করবে, তখন জান্নাতিদের টনক নড়বে, সুবহানাল্লাহ, তখন জান্নাতিরা হুশ ফিরে পাবে, তাই তো? কোটি কোটি বছর কই ছিলাম আমরা, কি দেখলাম, কি আজীব তামাশা, সুবহানাল্লাহ, পড়েন। এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না, সুবহানাল্লাহ, পড়েন। আমরা একবার যদি ঢুকার চান্স পাই, আর আমাদেরকে পায় কে? চিল্লা এখন, ঠিক কিনা? ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? রাজি আছে মুসলমান? জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর তার বিপরীত জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। কথা কোন, আমরা কি জাহান্নামে যেতে যাই? সবাই বলেন, জাহান্নামেরও কিন্তু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম, আরো অনেকগুলো আছে, লাযা, হুতামা, সাঈর, হাভিয়া, জাহিম, সিজিন। আল্লাহ, এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আল্টিমেট সাকসেস চাই, দ্য ম্যান অফ প্যারাডাইস এন্ড দ্য ম্যান অফ দ্য হেল ফায়ার নেভার বি ইকুয়াল, দ্য ম্যান অফ প্যারাডাইস গেইন দ্য আল্টিমেট সাকসেস ইন লাইফ, ঠিক কিনা? আল্লাহ বললেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কবু সমান হবে না। জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই জীবনে সফল। এজন্য আমরা সফল হতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। বিষ্ণুই বললেন, নারুকুম হাযিহি আল্লাতি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন সাবঈনা জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা শোনো, রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। সুবহানাল্লাহ, পড়েন, কয় গুণ বেশি তেজওয়ালা? 70 গুণ। আচ্ছা, মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলেন? কথা বলেন, কোনোদিন রাখেন নাই? আজকে যে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ড বা দুই সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে। অথবা হসপিটালের বার্ন ইউনিট গুলাতে যাবে, আগুনে ঝলসে গিয়ে যে রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে, তাদের যে কি জ্বালা। অথবা অ্যাসিড মারা হয়েছে কারো গায়ে, তার যে কি জ্বালা, এটা বোঝার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। রক্তের অনেকগুলো কণিকা থাকে, শ্বেত কণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেস, প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয়। কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে হয়, আর তার যে কি কষ্ট, তার যে কি জ্বালা, এটা বার্ন ইউনিটের ভেতরে না ঢুকলে কভু বোঝা যাবে না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? এজন্য বিশ্বনেই বললেন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, পড়েন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজা জ্বলবে। কি জ্বলবে? কথা বলেন, মনোযোগ আছে না গেছে? শুনতেছেন? শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেদিন আল্লাহ তাকবীর,
আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামতের দিন, মিজানের পাল্লায় এই স্লোগানগুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও। জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবেন, আলাদা হও। দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস, দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস, একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, ইসলাম রে ভালো লাগে নাই, কোরআনকে ভালো লাগে নাই, আলে মোলামাকে ভালো লাগে নাই, সুযোগ পেলে ইসলামকে বাঁশ দেওয়ার চেষ্টা করেছে, চিল্লায় বলো ঠিক কিনা? এগুলোর আলাদা লাইন হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে সব পাপীরা আলাদা লাইন ধর, আজকে আলাদা লাইন ধর। দুইটা লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। ওমি আমরা এখানে আসি পাঁচজন, হঠাৎ র‍্যাবের প্রধান এসে বলল দুইজন আলাদা হন, দুইটারে ক্রস ফায়ার দিব। এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? যারা এগুলোর ইন্ধনদাতা কেয়ামতের দিন, তাদের আলাদা লাইন হবে, চিল্লায় বলো ঠিক কিনা? ওই দিন তারা পার পাবে না, ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে। আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর, এরা পাগলের মতো হয়ে যাবে, ডানে বায়ে ছুটতে থাকবে, ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারা কেয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে? জান্নাতীদের লাইনে ঢুকেও এদের কোনো লাভ হবে না, এদের আখের গোছানো যাবে না, এরা শেষ রক্ষাটা পাবে না। এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কিনা? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাব فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। ওই দিন জাহান্নামীদের চুলের গোছা ধরে, পা ধরে ধরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওরা আফসোস করে বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম? ইসলামের পক্ষে যদি থাকতাম, কোরআনের পক্ষে যদি থাকতাম, ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম, আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না, ঠিক কিনা? কিন্তু কোনো লাভ হবে না, সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন? বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি। ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পড়িয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে সহজ শাস্তি। জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে, ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে। যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে, জাহান্নামের আগুনের খুন্তি দিয়ে চোখগুলারে ছিদ্র করা হবে। পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন। যারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, বিশ্বনবী বললেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কেয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি। অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? বয়ফ্রেন্ড গালি দিছে, রাগের চোটে আত্মহত্যা, আছে না নাই? এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে নাই, আছে? আছে। তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল? সব মিশা কথা কইতেছে, কিন্তু সবগুলোর একটা করে আস।
মাশাআল্লাহ, আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। অনেকে বিষ খেয়ে মারা যায়, কিয়ামতের দিন জাহান্নামে যখন ওরা ঢুকবে, বিষ খেতে খেতে ওদের জীবন শেষ, একের পর এক বিষ খাবে, মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, ঠিক কি না? ব্যাকবাইটিং যারা করেছে, গিবত, চুগলখুরি, একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা, আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই? তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে, ফায়াখমুসুনা বিহি উজুহাহুম, গালের গোশতগুলো, নিজের চোখগুলো, কানগুলো টেনে টেনে, হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে। ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে, চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ, চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও, জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই? আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে, একটার নাম হলো জাক্কুম, আরেকটার নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ছাড়া কোনো খাবার নাই, জাক্কুম ছাড়া কোনো খাবার নাই। এই জাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে, ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয়, ওটার নাম হচ্ছে জাক্কুম। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতাম মিন জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত মা আয়েশান নাস, জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, জাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে। ওই জাক্কুম জাহান্নামীরা খেতে শুরু করবে, কাঁটাযুক্ত হওয়ার কারণে জাক্কুমের ফল গিলতেও পারে না, ফেলতেও পারে না, গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে যখন জাহান্নামীদের জাক্কুমের ফল আটকে যাবে, জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও, আমাদেরকে কি দাও? পানি দাও। তাদেরকে দেয়া হবে বমি, রক্ত মিশ্রিত পুঁজ, তাদেরকে দেয়া হবে গরম পানি, এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমরা ওই জাহান্নামে যেতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মাউত, মৃত্যুকে তখন ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত, ও জান্নাতীরা জান্নাতে থাকো, তোমাদের মরণ নাই, ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো, তোমাদেরও মৃত্যু নাই। কয় বছর আপনি জাহান্নামে জ্বলতে পারবেন? আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। তাই দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না? আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না? আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক আমরা চাই কি চাই না? আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে আমরা চাই কি চাই না? এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি, চিল্লায় বলেন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দোহা উঁচু করে আল্লাহর দেখা, আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। আমরা চাই যে কালিমার পতাকা পতপত করে সংসদ ভবনের উপরে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম, ইফ এনিওয়ান স্টিলস সামথিং ভেরি প্রিশাস ইন দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড রাড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, কেউ যদি চুরিতে ধরা পড়ে, দামি কোনো
জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মোকাররমে বিশাল স্কোয়ারের মধ্যে লক্ষ মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয়, তারপর দিন থেকে একটা চোরও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? একটা জিনাকারীর শাস্তি যদি হয়, গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে, একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে? আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই, আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য প্রশাসনের ভাই যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব, মেম্বার অব দ্য পার্লামেন্ট যারা আপনাদের অনেক দায়িত্ব, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব, চিল্লায় বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত, এমপি ভাইয়ের কাছে যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত, এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে আমানত, এজন্য আমানতের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন, আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।